ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে এর আগের দুইটি গুরুত্বপূর্ণ আলোচনা আছে, তকদিরের উপর দুটি শুনবেন। তাহলে আশা করি তকদির সম্পর্কে আপনাদের অনেক সংশয় দূর হয়ে যাবে আর তকদিরের প্রতি বিশ্বাস রাখতে হবে। কতগুলি কথা রয়েছে ইসলাম বিরোধী কথা আমাদের সমাজে, সেগুলি থেকে বাঁচতে হবে। যেমন আমাদের সমাজে বলি আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না, কথাটি ঠিক না ভুল? আপনারা জবাব দেবেন আল্লাহর বিনা হুকুমে গাছের, কথাটা ভালো করে শুনুন, আল্লাহর কি বলেছি আমি? বিনা হুকুমে, আল্লাহর বিনা হুকুমে মানে বিনা আদেশে, হুকুম মানে আদেশ। তাহলে আল্লাহর বিনা আদেশে গাছের পাতা নড়ে না, কথাটা ঠিক না ভুল? ভুল। কারণ যদি এটা ঠিক হয় তাহলে বেনামাজি নামাজ পড়ে না, তো আল্লাহ কি আদেশ করেছে বেনামাজি হইতে? খুনি খুন করছে, হ্যাঁ, মারামারি কাটাকাটি করছে এ রাজনৈতিক দলগুলি, হ্যাঁ, এ আর্মিরা যে খুনাখুনি করলো, তো এটা কি আল্লাহর আদেশে? আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, তাহলে আল্লাহকে হুকুম হয়েছে তোমরা এগুলো করো না? হুকুম হয়নি, এরা আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করেছে। বরং আল্লাহ পাক হুকুম করেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে খুন করবে না, হত্যা করবে না। ওয়ালা তাকতুলু নাফসাল্লাতি হারামাল্লাহ ইল্লা বিল হক, আল্লাহ পাক যে আত্মাকে যেই ব্যক্তিকে হত্যা করা হারাম করেছেন কখনো হত্যা করবে না। তাহলে আল্লাহর হুকুম তো আছে, হত্যা করবে না, এরা হত্যা করেছে। আল্লাহর হুকুম আছে আকিমুসসালাহ, নামাজ কায়েম করে, এরা বেনামাজি নামাজ পড়ে না। তাহলে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, এ কথাটি কোরআন বিরোধী, সহি আকিদা বিরোধী, ইসলাম বিরোধী, কুফরি কথা। কারণ আল্লাহর দোষ চাপিয়ে আল্লাহ তুমি তো হুকুম করেছো জেনা করার, তাই না? যদি বলেন আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, কি আছে জেনা করেছো? বুঝে আল্লাহ তো আমরা তো শুনেছি, হ্যাঁ, যে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, তো আমার জেনা করে, তাহলে আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে নাকি? আল্লাহ তো বলছে ওলা তাকরা বুঝছে না, জেনার কাছেও যেও না, কাছেও যেও না, তো কোথায় আল্লাহর হুকুম হইল? কথা বল। আচ্ছা, তারপর আরেকটি হচ্ছে ইচ্ছা, এটা হুকুমটা হইলো, এর হুকুম জানলেন আপনি, হুকুমের হুকুম জানলেন, এখন ইচ্ছার হুকুম জানেন। আল্লাহর বিনা ইচ্ছাই গাছের পাতা নড়ে না, কথাটা ঠিক না ভুল? ঠিক, মাশাআল্লাহ। কিছু লোক চিন্তা করছেন কি বলবো না বললো, কিছু লোক জবাব দিয়েছেন যাদের জানা আছে। আল্লাহর বিনা ইচ্ছাই গাছের পাতা নড়ে না, কথা ঠিক। তাহলে দুনিয়াতে শুধু ভালো কাজ হচ্ছে না মন্দ কাজও হচ্ছে? মন্দ কাজ হচ্ছে, মন্দ কাজ হচ্ছে, ভালো কাজ হচ্ছে। তাহলে দুনিয়াতে ভালো কাজ হচ্ছে আল্লাহর ইচ্ছাতে, আল্লাহর হুকুমে নয়, আল্লাহর ইচ্ছাতে, আল্লাহর হুকুম অবশ্য ভালো কাজের আছে। তো ভালো কাজের ক্ষেত্রে এই কথা বলা যাবে যে ভালো কাজের ক্ষেত্রে আল্লাহর হুকুম আদেশও আছে এবং আল্লাহর ইচ্ছাও আছে, আর মন্দ কাজের ক্ষেত্রে হ্যাঁ আল্লাহর হুকুম নাই, মন্দ কাজের আল্লাহ হুকুম করেননি, আদেশ করেননি, তবে আল্লাহ পাকের ইচ্ছা আছে না নেই এটা প্রশ্ন। মন্দ কাজের আল্লাহর ইচ্ছা আছে না নেই? আছে, এটা জবাব দিতে হবে, কারণ এটা তকদিরের বিষয়। কারণ তকদিরের ক্ষেত্রে একটি স্তর, চারটি স্তর বলেছি তকদিরের, আবার ওই বক্তব্যটা শুনবেন। একটি স্তর হচ্ছে যে আল্লাহর ইচ্ছা, মাশিয়াত, এরাদা, আরবিতে শাআ মানে চাওয়া আর আরাদা মানে ইচ্ছা করা, আল্লাহ পাকের এরাদার কথা আর শাআ চাওয়ার কথা। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, আমপারাতে রয়েছে একটি সুরায়, তোমরা চাইতে পারো না যদি আল্লাহ পাক না চান। তাহলে কি বোঝা গেল? যে তোমাদের চাওয়া কার চাওয়ার আন্ডারে? আল্লাহ পাকের চাওয়ার আন্ডারে। আল্লাহ পাক যা চেয়েছেন তাই হবে, তাহলে আল্লাহ পাক ভালো চান মন্দ চান। কেন এই কথা আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ মন্দ চান? কারণ যদি বলেন, এখন শুনে ভালো করে, যে না আল্লাহ মন্দটা চান না দুনিয়াতে, শুধু ভালো চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মন্দ চান না, মানে মন্দ হইতে দিতে চান না, হচ্ছে কি করে? তার গায়ের জোরে হয়ে যাচ্ছে, ভালো করে সূক্ষ্ম কথা, কারণ তকদির হচ্ছে সূক্ষ্ম বিষয়, বুঝতে হবে। যদি বলেন যে না আল্লাহ মন্দ চান না, তাহলে পৃথিবীতে মন্দ কাজ হচ্ছে না হচ্ছে না? খুন হচ্ছে, আল্লাহ চান না, তাহলে আল্লাহর চাওয়ার বিরুদ্ধে হয়ে যাচ্ছে, হ্যাঁ, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয়ে যাচ্ছে। ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো কাজ হয়, যার ইচ্ছার বিরুদ্ধে কাজ হয়ে যাচ্ছে অথচ তিনি চান না, তাহলে তিনি অপারগ কিনা বলেন? আপনাকে আপনার পরিবারের এ দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি, আপনার ইচ্ছা যে আপনার স্ত্রী পর্দা করুক আর আপনার ছেলে নামাজ পড়ুক, সাবালক হয়েছে, যদিও ইংলিশ মিডিয়াম পড়াশোনা করে, কিন্তু আপনি একজন মুসলিম নামাজি মানুষ, আপনার স্ত্রী পর্দা করুক, বোরকা পরুক, আর পাচক তো ঠিকভাবে নামাজ পড়ুক অক্ত মোতাবেক, আর আপনার ছেলেরা নামাজি হোক, আর ফিল্ম টিলিম যাতে আপনার বাড়িতে না দেখে, টিভি যদি দিয়েও থাকেন, বলেছেন যে শুধু খবরটা শুনবে, অনেকে আছেন এরকম টিভি দিয়েছেন, কিন্তু আপনার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে,
আপনার স্ত্রী পর্দা করে না ঠিকভাবে, পর্দা করলে চেহারা খুলে যায় আধা পর্দা, আপনার ছেলে নামাজ পড়ে না ঠিকভাবে, মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছেড়ে দেয়, তারপরে বলেছেন যে খবরদার ইন্টারনেট খুলবে না, হয়তো ইন্টারনেট আছে ইন্টারনেট খুলবে না তোমার, আর খুললেও খুব জরুরি যেটা সেটা, কিন্তু না ও ইন্টারনেটের অবৈধ সাইটে ঢুকে, তা আপনার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে না হচ্ছে না? আপনি উপদেশ দিচ্ছেন স্ত্রীকে, টেলিফোন করছেন, খবরদার পর্দা করবে, ছেলে মেয়েকে উপদেশ দিচ্ছেন নামাজ পড়বে, ইন্টারনেটের খারাপ দিকে যাবে না কারণ চরিত্র নষ্ট হয়ে যাবে, তারপরে শুনে না, তাহলে আপনি এখানে পারক না অপারক? অপারক, টেকাল দিতে পারছেন না, সামলাতে পারছেন না, কন্ট্রোল করতে পারছেন না, আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, আপনার আয়ত্তে নেই, আপনার শক্তির বাইরে চলে গেছে। আপনি কি ভাবছেন যে আল্লাহ পাক যিনি রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি রাব্বুন নাস মানব সকলের রব, মালিকিন নাস ইলাহিন নাস, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্ব জাহানের মালিক, তিনি অপারগ হয়ে গেছেন, তার ইচ্ছার বিরুদ্ধে হয়ে যাচ্ছে, ইচ্ছা করেন না, তাহলে জেনাকারীরা মানে আল্লাহ কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, কন্ট্রোল করতে পারছেন না, খুনিদেরকে আল্লাহ কন্ট্রোল করতে পারছেন না, জালেমদেরকে আল্লাহ কন্ট্রোল করতে পারছেন না, বেনামাজিকে আল্লাহ কন্ট্রোল করতে পারছেন না, সেজন্য তার আল্লাহর আয়ত্তের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, বলবেন না? তাহলে আল্লাহর ইচ্ছা আছে, এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ শা আল্লাহ হাদাকুম আজমাইন, আল্লাহ যদি চাইতেন বাধ্য করতে তাহলে প্রত্যেককে হেদায়ত দিয়েছেন, কিন্তু বাধ্য করে হেদায়ত করলে কোন যুক্তি থাকবে না, তাহলে জান্নাত জাহান্নামের কি ফয়সালা? বাধ্য হয়েছে, পাথরের মতো হয়ে যেত, আল্লাহ পাথরের মতো করেন আমাদেরকে, হরকতের তৌফিক দিয়েছ, হরকত করে তুমি ভালো হও, হরকত করে খারাপ হবে হও। আল্লাহ পাকের ইচ্ছার কথা তাহলে ভালো মন্দ উভয়ের ক্ষেত্রে বলবেন, না হইলে সমস্যা সৃষ্টি হবে তখন কুফরির, আল্লাহ পাক তাহলে অসহায় হয়ে পড়েছেন, সামলাতে পারছেন না আল্লাহ। আর এর চাইতে বেশি অতিরিক্ত তকদির সম্পর্কে যেসব ভাইদের সংশয় আছে বা অতিরিক্ত জানার বিষয় রয়েছে সেসব বক্তব্য থেকে জানবেন, ওটা তো আলাদা বিষয় যে কর্মের চিন্তার স্বাধীনতা দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন, সেজন্য আল্লাহ পাক হিসাব নেবেন, কর্মচিন্তার স্বাধীনতা দিয়েছেন, আর স্বাধীনভাবে আপনি এখানে ভালো কাজে এসেছেন, কেউ স্বাধীনভাবে পাপ করছে, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বাধীনতার আপনি ভালো ব্যবহার করলে আল্লাহ উত্তম ফল দেবেন, আর যদি খারাপ ব্যবহার করে থাকেন, পাপ করে থাকেন, তাহলে আল্লাহ পাক শাস্তি দেবেন। আর একটি আরেক ভাষাতে বলা যেতে পারে যে আল্লাহ পাকের ইচ্ছাকে ওলামারা দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে এরাদা কৌনিয়া, এরাদা শারঈয়া। হ্যাঁ, এরাদা কৌনিয়া হচ্ছে আল্লাহর সৃষ্টিগত ইচ্ছে, আল্লাহর সৃষ্টিগত ইচ্ছে, আর একটা হচ্ছে এরাদা শারঈয়া মানে আল্লাহর ধর্মীয় ইচ্ছা, শরীয়তগত ইচ্ছা। দুটো সংজ্ঞা যখন বুঝে নেবেন তখন বুঝতে খুব সহজ হবে। আল্লাহ পাকের সৃষ্টিগত ইচ্ছা হচ্ছে যে দুনিয়ায় ভালো হোক মন্দ হোক, তাহলে তো বিচার হবে, তাহলেও তো ভালো লোককে জান্নাত দেবো আর খারাপদেরকে আমি কি দেবো, জাহান্নামে দেবো, শাস্তি দেবো, না হলে কি যুক্তিতে একদলকে জান্নাত দিয়ে দেবো আর একদলকে জাহান্নামে দিয়ে দেবো, অথচ দুই দলই ভালো, অথচ দুই দলই খারাপ, ঠিক না? সবাই খারাপ হলে একই রকম বিচার হওয়া উচিত, সবাই ভালো হলে একই রকম হবে। আল্লাহ পাকের সৃষ্টিগত এরাদা কৌনিয়া, সৃষ্টিগত ইচ্ছা হচ্ছে পৃথিবীতে ভালো মন্দ দুটোই থাক, আর শরীয়তি এরাদা যেটা বলা হচ্ছে এরাদা শারঈয়া মানে আল্লাহর শরীয়ত গত ইচ্ছা হচ্ছে যা শরীয়তের বিধানে আল্লাহ দিয়েছেন, তা হচ্ছে ভালো কাজের ইচ্ছা। আল্লাহ পাক আমার থেকে আপনার থেকে বান্দার থেকে ভালো কাজের ইচ্ছা করেছেন যে বান্দা তোমরা ভালো কাজ করে আমার কাছে আসো। জি, তো এইভাবে যখন বুঝবেন আল্লাহর ইচ্ছার বিষয়টিকে তখন বুঝতে পারবেন। এর সাথে আমার একটা প্রশ্ন যে আমরা আল্লাহর ইচ্ছা এখন জানলাম, কোরআনে আছে যে আল্লাহ যদি, তাকদীর সম্পর্কে জানতে চাই, তাকদীর উপর ইমান আনা ফরজ, আর তাকদীর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম, এবং এই ইলম অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো লিখে দিয়েছেন বান্দার জন্য সেগুলো হচ্ছে তাকদীর, বুঝতে পেরেছেন? তাকদীরের অর্থ এই নয়, খুব সূক্ষ্ম কথা বলছি, তাকদীরের অর্থ এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন মানে লিখেছেন বান্দা সেই লিখা দেখে দেখে কাজ করতেছেন, ব্যাপারটি এমন নয়, বরং বান্দা তার কাজ করতেছেন তার ইখতিয়ার দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু জানেন সেহেতু লিখেছেন, বুঝে আসছে? বান্দা ওই লেখা দেখে দেখে আল্লাহর নির্দেশ অনুযায়ী সেই কাজ করার জন্য মূলত এটা লিখে দেন নাই, সুতরাং এই তাকদীর দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়, তাকদীর দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সাব্যস্ত হয়েছে।
সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লা ইয়ারদুল কাদার ইল্লা দোয়া, দোয়ার মাধ্যমে তাকদীরের পরিবর্তন হয়ে থাকে। তাই তাকদীর পরিবর্তনের জন্য আমাদেরকে দোয়াও করতে হবে। কিন্তু আমরা এতটুকু বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু কলমকে বলেছেন, কলম লেখার জন্য কলম লিখে দিস। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন বলে লিখেছেন। এর অর্থ এই নয় যে মানে বান্দা ওই লেখা অনুযায়ী কি করতেছে, আমল করতেছে, তাহলে জাবরিয়াদের আকীদা হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য তাকদীরকে কোনো যুগে দলিল হিসেবে পেশ করার কোনো সুযোগ নেই। বুঝে আসছে কিনা? কোনো বান্দা তাকদীরকে তার মুসিবতের জন্য, বিপদ আপদের জন্য দলিল হিসেবে পেশ করার বান্দার জন্য জায়েজ নেই। এই ভাই একটা বিশাল ভুল করেছেন। যারা নিজেদের এই মানে খেয়াল রাখবেন আপনারা, যারা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করেন না। কোরআনের এই আয়াতের অর্থ কই থেকে পাইলেন? বিরাট বিভ্রাট, ভুল অর্থ করেছে। বুঝে আসছে কিনা? বরং এই আয়াতটা একটু ভালো করে বুঝবে। সূরা রাদের মধ্যে এসেছে না, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন লা ইউগাইয়িরু, পরিবর্তন করেন না, মা বিকাওমিন, কোন সম্প্রদায়ের মানে অবস্থাকে, তারা যে অবস্থায় আছে সে অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন মানে যেই ভালো অবস্থানে আছে, যে ভালো কাজের মধ্যে আছে, সেটাকে কোনো সময়ে খারাপ দিকে আল্লাহ রাব্বুল আলামিন নেন না। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের আমলের মাধ্যমে সেটাকে পরিবর্তন করে খারাপের দিকে নিয়ে যায়। বুঝে আসছে কিনা? এটি বুঝিয়েছেন আয়াতের মধ্যে। এই আয়াতের অর্থ যাদের পড়ালেখা নেই, কোরআন হাদিস জানা নেই, তারা একটা বিভ্রাট অর্থ, বিভ্রান্তি অর্থ করেছে। এবং অনেক কোরআন শরীফের মধ্যে এই অর্থ পাওয়া যায়। এটা একেবারে বিভ্রান্ত অর্থ। টিভি টিভির কথা আমি বলতে পারবো না, যাই হোক, এমন ভাগ্য পূর্ব নির্ধারিত। জি, ভাগ্য পূর্ব নির্ধারিত। কিন্তু পূর্ব নির্ধারিত কি সেটা আমি বলেছি, সেটা হচ্ছে আল্লাহ তাআলার ইলম। আল্লাহ রাব্বুল আলামিনের ইলম এটি বান্দার সাথে সম্পৃক্ত কোনো বিষয় নয়। এটা ধরন কি, এটা কি, এগুলো আমি কিছুই জানি না। আমি জানি না, এর তথ্য আমি দিতে পারবো না। এতটুকু আমি বিশ্বাস করি এটা আল্লাহ তাআলার ইলম। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ইলম আর মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে, মানুষের ইলমটা মানুষ জানার পরে ইলম হয়। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানার পরে ইলম হয়েছে কিনা? সুতরাং আপনি বুঝতে পেরেছেন তো, আল্লাহ রাব্বুল আলামিনের ইলমটা, মানুষের ইলমটা মানুষ মানে বর্তমানের ইলম নিতে পারে, কিন্তু ভবিষ্যতে কোনো ইলম মানুষের আছে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইলম হচ্ছে জানার পরে নয়। ইলমটা আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে সম্পৃক্ত তার সিফাত, এবং এই ইলমটা কিয়ামত পর্যন্ত মাখলুকাতের কি হবে না হবে সব বিষয়ে এক অ্যাট ওয়ান্স একসাথে তিনি জানেন। বুঝতে পেরেছেন? সুতরাং এটাকে আপনি এভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। তাকদীরের যে ব্যাখ্যা আপনি করেছেন যে পদ্ধতিতে, সেই পদ্ধতিতে এই ব্যাখ্যা করার সুযোগ ইসলামে নেই।